আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই পর্যন্ত দেখাইছি যে কিভাবে 007helpdesk.com-এ আপনারা সাইন আপ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা সাইন আপ করার পরে লগ ইন করে কিভাবে 007helpdesk.com-এ কাজ করবেন। আপনারা লগ ইন করলাম, লগ ইন করার পরে এটা হচ্ছে আমাদের প্রোফাইল। প্রোফাইলটা একদম সিম্পল করে রাখা হয়েছে আর ড্যাশবোর্ডটা নেক্সট টাইম রেডি করা হবে। এখন যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত আপনারা কাজ করতে থাকেন। এবারে মেনুতে কিছু দেখেন অপশন আছে, এই অপশন গুলা আমি আপনাদের বোঝাই। ইউজার প্রোফাইল তো আপনারা বুঝতে পারলেন, তারপরে প্রমোট ভিডিও, প্রমোট ট্যুরের প্রমোট আইডি, মাই মডারেটর, আমি লাস্ট থেকে ফার্স্টে যাব, সেজন্য মাই মডারেটরটা আগে দেখাই। মাই মডারেটর এখানে কি ইনপুট ইউজার আইডি, এখানে আমরা কি করব আমাদের ইউজার আইডিটা দিয়ে দিব। কিন্তু আমাদের ইউজার আইডিটা কোথায় নিয়ে আসি, আইডিটা নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দিয়ে সার্চ দেব। এবার এখানে দেখাবে যে আমি কার আন্ডারে আছি। প্রত্যেকটা ইউজার এইভাবে দেখতে পারবেন আপনারা যে আপনাদের মডারেটর কে। সহজ ভাবে আমি করে দিছি, এবার আপনারা দেখতে পারবেন। এবার আমাদের নেক্সট অপশন হচ্ছে টুডে প্রমোট আইডি। আমরা প্রত্যেক দিন 5টা 10টা 15 20টা আইডি দিব এখানে। আপনারা টুডে প্রমোট আইডিতে ক্লিক দিলে এখানে দেখতে পারবেন যতগুলো আইডি আমরা এখানে দিব, সব আইডি গুলো আপনারা এখানে দেখতে পারেন। সাপোজ মনে করেন আজকে আমার আইডিটা এখানে আছে, তাহলে আমার কার্ডটা কি হবে, আমি প্রোমোটে ক্লিক করব। প্রোমোটে ক্লিক করে ওই জায়গায় যে আমার আইডিটা আছে সেটা আমি এখানে দিব, পেস্ট করে দিলাম। তারপরে এখানে ইউজার আইডি নাম্বার, আবার আমার আইডিটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে বসে চ্যানেল নেম, চ্যানেল নেমটা দিয়ে দিলাম। ভিডিও নেম, ভিডিও নেমটা দিয়ে দিলাম একটা। এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এখানে কি করবো, আমাদের যেই ভিডিওটা আমি প্রমোট করবো সেটার স্ক্রিনশট দিব। এখানে স্ক্রিনশটটা আমরা সাবমিট দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমরা কি করবো, সব ইনফরমেশন ঠিক আছে কি একবার চেক দিব, ভালো করে চেক দিয়ে। আর এখানে কেউ ভুল করবেন না, কারণ এটা পরবর্তীতে এডিট করা যাবে না, সেই জন্য আপনারা ভুল করবেন না, সাবধান ভাবে সবকিছু দেখে দিবেন। এবার প্রমোটে ক্লিক দিবেন। প্রমোটে ক্লিক দেওয়ার পরে সাকসেস আসবে, তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে প্রমোট ভিডিও। যখনই আপনি প্রমোট দেওয়ার পরে প্রমোট ভিডিওতে ক্লিক দিবেন, তখনই কিন্তু আপনার স্ক্রিনশটটা এখানে দেখাবে। এই জায়গায় আরো এখন আমি দিছি যেহেতু আমার কোডটা ওখানে ছিল, মানে আরো 10 জনের কোড যদি ওখানে থাকে তাহলে তারাও যখন এখানে ইয়ে দিবে, স্ক্রিনশটটা সাবমিট দিবে, তখন কিন্তু তাদেরটা লিস্ট বাই লিস্ট আকারে এখানে সবকিছু চলে আসবে। দেখেন এখানে দেখাচ্ছে ইউজার আইডি, চ্যানেল নেম, তারপরে ভিডিও নেম, সবকিছু এখানে দেখতে পারবেন। এখান থেকে আমরা কিভাবে ভিডিও গুলা দেখবো, চ্যানেল নেম বা ভিডিও নেম দিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দিব, প্রত্যেকটা ভিডিও সার্চ দেবো, এবং এখানে লোগোটা দেখবো, ভিডিওটা থাম্বনেল দেখবো আর নেমটা ফুললি দেখবো। দেখে আমরা কি করব, এই ভিডিওটা খুঁজে বের করে ইউটিউব থেকে খুঁজে বের করে দেখবো। আর আমি এখানে ডিসক্রিপশন অ্যাড করে দিব যে আপনারা এই ভিডিওটা কত মিনিট দেখবেন, ফুল দেখবেন নাকি 10 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, কতটুকু দেখবেন সেটার একটা ডিটেলস আমি এখানে দিয়ে দিব। তারপরে আছে আমাদের ইউজার প্রোফাইল। ইউজার প্রোফাইল তো আমরা প্রথমেই পাবো, একদম সিম্পল। তাহলে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন, এখানে না বোঝার মতো কিছুই নেই। মডারেটর আছে, প্রমোট আইডি, তারপরে আমরা কিভাবে প্রমোট করব সেটা, এখানে আছে প্রমোট ভিডিও, সেইগুলো আমাদের ভিডিওগুলো প্রমোট হবে সেইগুলো এখানে থাকবে। এখান থেকে দেখে দেখে আপনাদের প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে। আর একটা কথা বলি যে আমরা আগে যেভাবে এমডিআরদের কাছে জমা দিতাম কাজ, সেভাবেই আমরা জমা দিব আপাতত। আর ভিডিও দেখার প্রসেসটা, এর আগেও একটা ভিডিও দেওয়া হয়েছে আপনাদের, ওইভাবে আপনারা ভিডিওগুলা দেখবেন, দেখে আপনাদের যার যার মডারেটর তার কাছে জমা দিবেন। সেগুলো সবাই সবকিছু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই।